আসসালামু আলাইকুম, তানিয়াস ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবারও ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি, সেটা হচ্ছে ডিম চপ। আমরা খুব সহজে বাসায় তৈরি করতে পারি ডিম চপ, তার জন্য খুবই অল্প উপাদান লাগবে। ডিম চপ তৈরি করার জন্য এখানে আমি 4টি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এবং আমি ডিম চপ তৈরি করার জন্য পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি। ভাজা জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ এবং 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা ব্যবহার করেছি। তার সাথে কিছু পুদিনা পাতা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতার বদলে ধনে পাতা ব্যবহার করতে পারেন, অথবা পুদিনা পাতা ধনে পাতা দুইটাই ব্যবহার করতে পারেন। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো প্রায় হয়ে গিয়েছে। 2টো সিদ্ধ ডিম নিয়েছি এবং ডিমগুলোকে কেটে আমি হচ্ছে যে 4 ভাগ করে নিব প্রতিটা ডিম। হাতের মধ্যে একটু বেশি করে পুর নিয়ে ডিম চপটাকে ভালোভাবে ঘুরিয়ে হাতের সাহায্যে একটা লম্বাটে শেপ দিয়ে দিতে হবে। আমি আজকে সবগুলো ডিম চপ লম্বা করে তৈরি করব। এখানে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি, তার সাথে সামান্য একটু দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে 2টা ডিম ব্যবহার করতে পারেন। আমি ডিমের ব্যাটারটা বাড়ানোর জন্য এখানে দুধ ব্যবহার করছি। এখন চপগুলো ডিমের ব্যাটারে চুবিয়ে ব্যাটগ্রামে কুট করে নিব। এই ব্যাটগ্রামটা আমি বাসায় তৈরি করেছি, তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে ওই রেসিপিটা দেখে ব্যাটগ্রাম বাসায় তৈরি করতে পারেন, এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে আমি 2 বার কুট করছি। 1 বার কুট করা হয়ে গেলে আবার ডিমের ব্যাটারে চুবিয়ে আবার আমি একটু ভালোভাবে হাতের সাহায্যে চেপ কুট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ডিম চপ কুট করে নিয়েছি এবং আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1/2 ঘন্টার জন্য। আপনারা চাইলে একটা বক্সের মধ্যে ডিম চপগুলো নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় 1 মাসের মতো। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে ডিম চপগুলো ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজা যাবে না। ডিম চপের অর্ধেক যেন হয় সেই পরিমাণ তেল দিয়ে ডিম চপগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর ডিম চপগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল বাসায় খুব সহজে ডিম চপ। ডিম চপের ভেতরটা কেমন হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি। বাইরের দিকটা অনেকটাই ক্রিস্পি এবং ভিতরের দিকটা অনেকটাই নরম। তৈরি হয়ে গেল বাসায় ডিম চপ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।